पद्दार बुके माथा तुले दाड़िये अहंकार और सक्षमतार सेतु पद्दा सेतु। पद्दा सेतुर साथे नदीर ओपार थेके एपारे नेया होच्छे गैस पाइपलाइन अप्टिकल फाइबर एछाड़ा सेतुर पाशेई निर्माण करा होच्छे विद्युत संचालन लाइन। आमी एखन पद्दा सेतुर सर्वशेष आपडेट आपनादेर जानाते चाई। आपनारा जानेन दुप्रान्तेर संयोग सड़कर काज अनेक आगे आमरा शेष करेछि। निर्माण काज शेष होयेछे टोल प्लाजा कमप्लेक्सेर अत्यंत चैलेंजिंग विश्व दुटी अनप्रेडिक्टेबल रिवरेर मध्य अमेजनेर परेई होच्छे पद्दा। ए नदी जलप्रवाहेर गति अत्यंत वैचित्र्यमय ए कठिन चैलेंज अतिक्रम करछि। आमरा महान स्रष्टार अशेष रहमत एवं प्रधानमंत्री शेख हासिनार साहसी नेतृत्वे 383 फुट गभीरे पाइलिंग करा हुए छे जा एकाच्छे एकटा रेकर्ड। पद्दा सेतु निर्माण काजे चलमान गति जे गति आमरा आशा करछि ए गति अब्याहत थाकले आगामी बछर इनशाल्लाह जून मासेर मध्ये आमादेर अवकाठमो तथा फिजिकल वार्क शेष करे जानबाहन चलाचलेर जन्य उन्मुक्त करे देया जाबे इनशाल्लाह। 2023 साले जून पर्यन्त निर्माण प्रतिष्ठान समूहे डिफेक्ट लायबिलिटी पिरियडের অংশ হিসেবে আমরা চুক্তিবদ্ধ করে রাখার পরিকল্পনা নিয়েছি যা বড় বড় প্রকল্পের ক্ষেত্রে করা হয়ে থাকে। কিন্তু আমাদের মূল কাজ এবং সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করব সে সময়টা ঠিকই আছে। আগামী জুন মাস নাগাদ ইনশাআল্লাহ আমরা পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারব ইনশাআল্লাহ। পদ্মা সেতু শুধুমাত্র সেতুই নয়, এই সেতুকে ঘিরে দেশের আগামী দিনের উন্নয়ন আবর্তিত হবে। পদ্মা সেতুর সাথে সংযোগ রেখে লেবুখালি কালনানের সেতু নির্মাণ কাজও এগিয়ে চলছে। পরিকল্পনার আওতায় আনা হয়েছে ফরিদপুর ভাঙ্গা বরিশাল খুলনা মঙ্গল মংলা মহাসড়ক চার লেনে উন্নীত করার, দক্ষিণাঞ্চলে 19টি জেলার সাথে সংযোগ ছাড়াও মংলা সমুদ্রবন্দর নির্মাণাধীন পায়রা সমুদ্রবন্দর বেনাপোল ও ভোমরা স্থলবন্দর পর্যটনের সাগরকন্যা কুয়াকাটা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবনকে ঘিরে গড়ে উঠবে অর্থনীতির নতুন প্রাণপ্রবাহ কর্মচাঞ্চল্য, বদলে যাবে বাংলাদেশ অর্থনীতির চালচিত্র। এই প্রকল্পগুলোর নির্মাণ কাজ সমাপ্ত করে বাংলাদেশের যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধন করা যেটা আমাদের নেত্রীর স্বপ্ন, সে স্বপ্নই আমি দেখি। ব্যক্তিগতভাবে আমার দুটি চ্যালেঞ্জ আছে। আমার একটি চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের সড়ক যোগাযোগে যোগাযোগে পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। আমার আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দল বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠা বাংলাদেশ আওয়ামী লীগকে শেখ হাসিনার বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে উন্নয়নের পথযাত্রা মহাসড়কে শেখ হাসিনার যে ভিশন 2041 এবং ডেল্টা প্ল্যান 2100 এই সুদূর প্রসারী যে চিন্তা যে ভিশন তার বাস্তবায়নের উপযুক্ত শক্তি হিসাবে আওয়ামী লীগকে একটি সুসংগঠিত সুশৃঙ্খল রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করা।